গল্পের বাক সবাই রোমানানুপুর এই চ্যানেলে আমি রোমানান উপর আপনাদের পড়ে শোনাচ্ছি বুদ্ধদেব গুহর লেখে একটি বিখ্যাত উপন্যাস সবিনয় নিবেদন আজ শোনাব উপন্যাসটির তৃতীয় পর্ব রাজর্ষি বসু হাকিম সাহেব সালাম আলাইকুম আপনার খালখরিয়ত রাহান সাহান হাল হকিকত এসব কিছুরই খবর পাই না আগের চিঠি কি পাননি সময়মতো এবং প্রিফারেবলি পত্রপাঠ উত্তর দেন না কেন জানেন নাকি শিক্ষা থাকে মানুষের ব্যবহারে চেহারা কথাবার্তায় আলমারি ড্রয়ারে যেসব পাকানো কাগজ থাকে নাপথলিনের গন্ধ ভরা অবশেষে এই দুর্বা তেলাপোকার খাদ্য হবে বলে তার শিক্ষা সমর্থক নয় অনেকে পাকানো কাগজগুলিকে শিক্ষা মনে করে মহানন্দে পৃথিবীর তাবৎ মানুষের সঙ্গে অশিক্ষিতের মতো ব্যবহার করে তারাই আবার তাদেরকে অশিক্ষিত বললে বেদম চটে যায় না হাকিম সাহেব আপনার অবগতির জন্য জানাচ্ছি যে চিঠির উত্তর না দেওয়া সে জারি চিঠি হোক না কেন এবং পত্রপাঠ না দেওয়ার চেয়ে বড় অভদ্রতা অশিক্ষা একজন শিক্ষিত মানুষের মধ্যে আর কিছুই ভাবা যায় না নিজেকে ভদ্রলোক বলে প্রমাণ করুন ওষুধ খাচ্ছি ফার্স্ট ক্লাস দামেও কম কাজেও বেশি রীতি রীতি রায় আটত্রিশ বালিগঞ্জ প্রেস কলকাতা সাত শূন্য 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 এক নয় প্রিয় আজ বিছানাতে শুয়ে শুয়ে তোমাকে চিঠি লিখছি যেরকম ঠান্ডা পড়েছে তাতে মনে হচ্ছে না যে এগারোটার আগে কাজকর্ম কিছুই হবে বলে এ সময় বাইরে গ্যালাসে জল রেখে দিলে সকালে তা বরফ হয়ে যায় গঞ্জে নেতার হাটে গাড়ু কুমান্ডি সব জায়গাতেই হয় মারুমার মহুয়া ডরেও ঠান্ডার বাবদে নামই জায়গা সব তবে এই আবহাওয়া বনের করকের মধ্যেও এ নির্মল পরিবেশ অক্সিজেন কতদিন থাকবে আর জানি না জাত হিসাবে আমরা লজ্জাহীন কাণ্ড জ্ঞানহীনভাবে আত্মবিস্তৃত হয়ে উঠেছি সম্পূর্ণ হিতাহিত শূন্য। কবি কালিদাসেরই মতো যে শাখায় অবস্থান সেই শাখাকেই প্রবল উৎসাহে কর্তন করে চলেছি প্রতিনিয়ত বন যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে এ দেশে যত দ্রুত তার পরিণতির ভয়াবহতা সম্বন্ধে ঘুসখোর রাজ কর্মচারী আর দায়িত্বজ্ঞানহীন অশিক্ষিত মুনাফাবাজদের কোনো ধারণা পর্যন্ত নেই আজকালকার মায়েরা ছেলে মেয়েদের কোন শিক্ষা দিয়ে লালন পালন করেন জানি না তারা কি ছেলেদের যেন তেন প্রকারের টাকা রোজগার করে বড়লোক হবারই যন্ত্র করে দেন আর মেয়েদের দেন সেরকমই কৃতি ছেলেদের বিয়ে করে তার অজস্র চাহিদাগুলি ছেলেদের চাহিদার সঙ্গে মিলিয়ে সতত সুখ ঘরকে যতুগৃহ করে তুলতে সত্যি জানি না তুমি মেয়ে তুমি একদিন মা হবে মা হওয়ার সঙ্গে সঙ্গম সুখের কোনো সাজুজ্য নেই সহস্রবার সঙ্গমের সুখও মা হওয়ার সুখের সমান নয় অথবা দুঃখেরও কিন্তু মায়ের মতো মা যদি না হতে পারো নিজের সন্তানকে যদি মানুষের মতো মানুষ করে বড় করে গড়ে তুলতে না পারো আদর্শে উদ্বুদ্ধ না করতে পারো কি আপাত সত্যি আর কি কি সত্যি তার মধ্যে পৃথক করার ক্ষমতা না জাগিয়ে তুলতে পারো তাহলে টাকা রোজগার করা অগণ্য রোবটের একটি রোবট তৈরি ঝামেলাতে না গিয়ে জম্পেশ করে গরমে তেল কই বা শীতে ছাতুর লিট্টি বানিও দেশো দেশের প্রভূত উপকার হবে এসব কথা তোমার শহরে ইংরেজি শিক্ষিত আধুনিক বিজ্ঞান বিশ্বাসী মন মেনে নেবে না জানি তারা নেই কোনো প্রত্যেকটি জানাকে জানতে হলে তার জন্য যে সময় নির্ধারিত তা দিতে হয় তাড়াহুড়ো করলে হয় না রামকৃষ্ণদেব তো একদিনে মা কালীর দর্শন পাননি নিখিল ব্যানার্জি একদিনে নিখিল ব্যানার্জি হননি আলী আকবর খাঁ সাহেব ওস্তাদ রবিশঙ্কর আমির আলী খাঁ সাহেব কেউই একদিনে তার জিজ্ঞাসা শেষে এসে পৌঁছাননি বুঝতে যদি চাও তো নিশ্চয় বুঝবে একদিন সকলকে যে সব বুঝতে হবেই তেমন কোনো মানে নেই যার যেমন ভাবনা যার যেমন রুচি কর্ম সে তেমন জিনিসের পেছনেই সারা জীবন দৌড়ে বেড়ায় কোনটা ভালো আর কোনটা মন্দ সে কথা আমি জানি না শুধু জানি যে জানাকে আমি হৃদয়ে জেনেছি তা ধ্রুব তোমারও যে তাকে জানতে হবেই এমন কোনো মানে নেই তবে যদি কোনো দিন সত্যি জানতে উচ্ছুক হও তো জানিও আমি এই অত্যন্ত অজ্ঞজন যতটুকু জানি যতটুকু বুঝেছি সার হিসেবে অনেক পুঁথি পড়ে নয় নিজের সঙ্গে নিজে কথা বলে নির্জনে দিনে রাতে চাঁদে রোদে সেটুকুই পুবের দিকে জালনাটা খুলে দিয়েছিলাম একটু আগে রোদ আসছে কৃষ্ণচূড়া আর জ্যাকারান্টার ফিনফিনে পাতা পেয়েছিলে সামনে বেতলা ট্যুরিস্ট লজের সামনে যেখানে বাইরের ট্যুরিস্টরা এসে টিকিট কেটে গাইড নিয়ে স্পটলাইট ফিট করে জঙ্গলে যান তার সামনের মাঠে হঠাৎ হুটোপুটির আওয়াজ চমকে তাকিয়ে দেখি একদল বুনো কুকুর একটি চমৎকার চিতল পুরুষকে খুব লেগ খেতে খেতে ধাওয়া করে আনছে চিতলও দৌড়াচ্ছে তীব্র গতিতে ওরা দৌড়ছে বিদ্যুৎ চমকের মতো চিতলটা ওই মাঠেই কাঠের যে দোতলার টিকিট ঘরটি আছে তারপর নিজে এসে মুখ থুবড়ে পড়ে গেল তারপর যতক্ষণে তোমাকে এই চিঠি লিখছি ততক্ষণ চাকুম চুকুম করে তারা হরিণটিকে নিঃশেষ করে দিল পড়ে রইল কঙ্কাল এবং প্রকাণ্ড শিংটি খুশি বুনো দাঁড়কাক আর অখুশি শকুন ভোজবাজির মতো উড়ে এলো মনটা খারাপ হয়ে গেল খুব এমন একটি সুন্দর সোনালি ঝালর ঝোলা সকালে আমারই চোখের সামনে এই ঘটনা না ঘটলেও তো হতো তবে এটি একটি ঘটনা ঘটনাই মাত্র এতে তোমার আমার দুঃখিত হওয়ার মাত্র নেই অরণ্য গভীরে নগরে বন্দরে এই যে জন্ম মৃত্যু বিরহর খেলা চলেছে তা এক বৃত্তর মধ্যেই ঘটছে ইঁদুর খাচ্ছে বুনধান ইঁদুরকে খাচ্ছে সাপ সাপকে খাচ্ছে ময়ূর মারছে বেজি বেজিকে কখনো সখনো শেষ করে দিচ্ছে চিতা বাঘ বা ইগল ঘাসপাতা খাচ্ছে চিতল সম্বর তাদের খাচ্ছে বাঘ চিতা বাঘ চিতার মারা পশুর অবশিষ্টাংশ খাচ্ছে শকুন হায়না নানারকম মাংসাশী প্রাণী জন্মের মধ্যেও যেমন বিশেষ আনন্দের কিছু দেখি না তেমনি মৃত্যুর মধ্যে বিশেষ দুঃখের কিছু নয় বৃত্তকে সম্পূর্ণ করার যে অনাদিকালের প্রক্রিয়া ঘটিয়ে চলেছে আমরা অনবধানে তারই দিকে এক সামান্য আলোড়ন এই ঘটনা চিতল হরিণটি নিশ্চয় নাম ছিল না কোনো ওদের আলাদা আলাদা নাম কি থাকে কে জানে যদি আমাকে নাম দিতে বলতো কেউ আমি দিতাম জ্যোতি এই নিরন্তর আনন্দধারার মধ্যে জ্যোতির ভূমিকা সবচেয়ে বড় তুমি তো ছেলে মানুষ পাগলি যখন আমার মতো বড় হবে তখন হয়তো বুঝবে এসব কথা রবীন্দ্রনাথের এই গানটি জানো না জানলে লিখে নিও ভালো গান তবে তাল কাচা মানুষদের জন্য নয় তালে কেঁচিয়ে দেবেন বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা বাজে অসীম নভ মাঝে রব জাগে অগণ্য রবিচন্দ্র তারা একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজ্যে পরম একসেই রাজরাজেন্দ্র রাজে বিস্মিত নিমেষ হত বিশ্বচরণে বিনত লক্ষ শত ভক্তচিত বাক্য হারা। সুজন ফেকার গান শুনলে কি কই কিছু তো জানালে না আই ওন্ট ইউজ ওয়ার্ডস অ্যাগেন দে ডোণ্ট মিন হোয়াট আই মিন্ট they don't say what is said. they're just the crust of the meaning, with realms underneath, never touched, never touched, never even moved through, if language were liquid, and it's gone, 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 and it's gone. ভালো থেকো সবসময় খুশি থেকো ছোট্ট একটা জীবন ভুলে যেও না একটা মাত্র রীতি রায় বালিগঞ্জ প্রেস কলকাতা কল্যাণী আসু গতকাল জামশেদপুরে এসেছি তুমি নিশ্চয় এসেছ এখানে আমার খুব ভালো লাগে জায়গাটি অবশ্যই ভালো লাগার কারণ আছে কোনো কোনো জায়গা স্থান মাহাত্মর কারণেই ভালো লাগে যেমন আমার বর্তমান কর্মস্থল পালামো জামশেদপুর ভালো লাগে এখানের মানুষজনের জন্য যাদের জন্য এখানে আসি ছুটি ছাটা পেলেই গোলমুরি জায়গাটা যেন একটি বাগান টেলকোর কারখানা আর টিন প্লেট কোম্পানির কারখানা কাছে টেলকোর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ডিভিশনের ম্যানেজার রবি মুখার্জি আমার রবিদা এবং মায়াবৌদির বাড়িতেই প্রতিবারে উঠি কিন্তু রবিদার মেয়ে বাবলার পরীক্ষার সামনেই তাই পেরাপেরি করা সত্ত্বেও এবারে ওদের বাড়িতে উঠিনি আমার স্বভাবে এবং হয়তো চরিত্রেও এমন কিছু আছে যে যেখানে আমি থাকি না কেন তার চারপাশে এক ধরনের আবর্তর সৃষ্টি করি অজানিতে এবং অনিচ্ছায় সে আবর্ত যে স্বাস্থ্যকর বা শান্তিকারক তা আমার মনে হয় না আমার মতো মানুষের পক্ষে ছেলেমেয়ের পরীক্ষার আগে কারো বাড়িতে ওঠাটা ভদ্র জনচিত কাজ নয় আমি বিবাহিত হয়েও দৈব দুর্বিপাকে অবিবাহিত তুমি জানো সে কথা মানে শ্রুতি যেটুকু জানি এবং জানিয়েছে যদি যথাযথ বিবাহিতের মতো জীবন আমাকে যাপন করতে হতো তাহলে রবিদার বৌদিকেই দৃষ্টান্ত করে রাখতাম তাদের প্রাণ প্রাচুর্য এবং একে অন্যের প্রতি অভিযোগহীনতার কারণে এত প্রেম আমি কম দম্পতির মধ্যেই দেখেছি দুজনেই দুজনকে যেন পলকে হারান প্রেম করে বিয়ে করার পর সচরাচর প্রেমকে এমন উজ্জীবিত উদ্দীপিত করে বাঁচিয়ে রাখা দাম্পত্য সম্পর্ক বড় বেশি দেখিনি যাকে জীবনে ভালোবাসা যায় তাকে ভুলেও বিয়ে করতে নেই বোধ হয় কারণ বিয়ে ব্যাপারটা একটা বিচ্ছিরিয়ে অভ্যেস যে অভ্যেস একে অন্যকে নিজেদের কাছে অজানিতেই বড়ই বৈচিত্র্যহীন পূরণ করে দেয় এ প্রেক্ষিতে রবিদা মায়াদিকে দেখে সত্যিই বড় অবাক লাগে রবিদা বৌদির আতিথেয়তার কোনো তুলনা নেই সাহিত্যিক কবি চিত্রাভিনেতা যারাই আসেন জামশেদপুরে তাদের মধ্যে ওদের আতিথেয়তা পাননি এমন মানুষ খুব কমই আছেন রবিদাস স্থানীয় সাহিত্য পত্রিকা কৌরব লিটল ম্যাগ এর একদা নকশাল এখন থিতু প্রাঞ্চঞ্চল সুদর্শন সম্পাদক সকলেরই পরিচিত এবং অনেকেরই প্রিয় কমল চক্রবর্তীর খুবই কাছের মানুষ জামশেদপুরে রবিদার সঙ্গে প্রথম পরিচয় আমার কমলেরই মাধ্যমে আমি নগণ্য জঙ্গলি মানুষ কবি সাহিত্যিক গায়ক চলচ্চিত্র অভিনেতা কিছুই নই গুণ বলতে আমার কিছুমাত্রই নেই সেই আমার জন্য ওদের হৃদয় যে ভালোবাসা এবং উষ্ণতা প্রতিবারই লক্ষ্য করি তাতে বারবারই মনে হয় যে ভালোবাসা বা উষ্ণতা বোধহয় গন্তব্য নির্ভর নয় যাদের ভালোবাসার বা অন্যকে উষ্ণতা দেবার ক্ষমতা আছে তারা বোধহয় হৃদয়ের তাগিদেই অন্যকে উষ্ণ করে তোলেন ভালোবাসেন প্রসূতি মায়ের স্তনের দুধের মতোই তা বোধ বোধহয় এক ধরনের ভাঁড় বোধ করেন ওই স্তনের মানুষরা এই কুটিল জটিল স্বার্থপরায়ণ সংসারে যে এমন মানুষের এখনও আছেন এই জানাটাই মস্ত জানা ওদের দুজনের মাধ্যমে যে কত মানুষেরই সঙ্গে আমার আলাপ হয়েছে এখানে বারে বারে এসে কত মানুষের স্বার্থহীন স্বচ্ছত আর ভালোবাসা পেয়েছি তা মনে করলেও হৃদয় সুখানুভূতিতে আপ্লুত হয়ে ওঠে গতকাল আমার বুকে হঠাৎ একটা ব্যথা আরম্ভ হয় অম্বলের ব্যথাই হবে হৃদয় ঘটিত দৌর্বল্য থাকে তাদেরই যাদের হৃদয়ের উপরে অনেকের দাবি থাকে অথবা যাদের দায়িত্ব অথবা অর্থের প্রাচুর্য থাকে আমি তিন শ্রেণীর কোনো শ্রেণীতে পড়ি না তবুও ব্যথা ডক্টর তাপস সরকার রবিদাদের দাদের বন্ধুস্থানেও প্রতিবেশী সঙ্গে সঙ্গে আমাকে নিজে নিয়ে গেলেন টেলিকোর হাসপাতালে এমনই ভাব যেন এ অথমের হৃদয় বন্ধ হয়ে গেলে তাবৎ পৃথিবীর প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে কি চমৎকার হাসপাতাল ঝকঝকে তকতকে ডক্টর সরকারের উজ্জ্বল বুদ্ধিদীপ্ত চোখেরই মতো যদিও এখানে এসেছে বহুবার অসুস্থ হইনি আগে কখনো তাই হাসপাতাল দেখার সুযোগও হয়নি আমি ঠিক করেছি মরার সময় এখানে এসে মরব ডক্টর চ্যাটার্জি প্যাথোলজিস্ট অতি সুপুরুষ দীর্ঘকায় প্রণব ভদ্রলোক যৌবনে কত নারীর রক্তে উন্মাদনা জাগিয়েছেন তিনি জানেন আর জীবিকার কারণে আমার মতো কুদৃশ্য নির্গুণ মানুষের রক্তের কারবারই রক্তের রিপোর্ট কাল পাব মনিতোষ রায় ডক্টর তাপস সরকারের সঙ্গে আমার চিকিৎসাতে লেগে গেলেন তরুণ সদ্য বিলেত ফেরত টকবকে যুবক শুনলাম ওর স্ত্রীও ডাক্তার সুন্দরী স্বপ্রতিভ এবং আধুনিকা স্ত্রী স্ত্রীরোগ বিশেষজ্ঞ পরে জানলাম যে ওর স্ত্রী চিত্রা রাঁচির মেয়ে সেও ইংল্যান্ডে ছিল বহুদিন মিথ্যে বলবো না একসময় আমাদের পাড়ার সব ছেলেই রাঁচির সুন্দরী মেধাবী চিত্রার প্রেমে পড়েছিলাম কিন্তু হাসিখুশি হলেও ভীষণ কড়া মেয়ে ছিলও কেউ ওই ঘেঁচতে পারিনি কাছে খুব ভালো লাগলো এতদিন পরে চিত্রাকে দেখে ডক্টর তাপস্বর্গের স্ত্রী শুভ্রাও ডাক্তার উনিও রোগ বিশেষজ্ঞা উনিও সুন্দরী আত্মার সৌন্দর্যে আমার কাছে অন্য কারণেও সুন্দরী কারণ চমৎকার শুটকি মাছ রেঁধে খাওয়াবেন বলেছেন আমাকে আগামীকাল রাতে টেলকো হাসপাতালের মতো হাসপাতাল দেখার পর আমাদের দেশের সরকারি হাসপাতালগুলির কথা মনে পড়ে যায় টেলকো টাটা কোম্পানির সাধারণ কর্মচারীদের হাসপাতাল আমি দেখিনি আশা করবো সেসব হাসপাতালের সঙ্গে এসব হাসপাতালের বিশেষ তফাত নেই তফাত থাকলে তা টাটা গোষ্ঠীর মতো আধুনিকতা ও আধুনিকতম প্রযুক্তিতে বিশ্বাসী শিক্ষিত গোষ্ঠীর পক্ষে লজ্জার কারণ হওয়া উচিত যতদূর মনে পড়ে আব্রাহাম লিঙ্কনি বলেছিলেন যে যে মানুষ যে দেশ তাদের তৎকালীন সহজ শান্তি সুখ এবং স্বাধীনতার জন্য শান্তি ভাঙতে ভয় পায় সুখকে বিঘ্নিত করতে ভাবিত হয় ঘূর্ণিঝড়ের মধ্যে পড়তে দ্বিধা করে শুধু ভবিষ্যতে তাদের ভাগ্যে না জোটে শান্তি না থাকে সুখ স্বাধীনতা তো পাই না আমাদের দেশের ভবিষ্যৎ নিয়ে কারুরই বোধ হয় আর ঘুমিয়ে থাকার অবকাশ নেই তুমি কি বলো রীতি কোথাও পড়েছিলাম ঠিক কোথায় তাই এক্ষুনি মনে করতে পারছি না খুব সম্ভবত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কোনো লেখাতে যে মানুষের শিক্ষা সম্পূর্ণ উদ্দেশ্যহীন হয়ে যায় যদি না সেই শিক্ষা সমাজের সমসময়ের মানুষের ও দেশের বৃহত্তর স্বার্থে নিয়োজিত হয় ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন লর্ড ওয়াভেল ভারতের বড়োলাট ইংল্যান্ডের রাজা জর্জ দ্য সিক্সকে ভারতবর্ষ সম্বন্ধে একটি রিপোর্ট দিয়েছিলেন তাতে তিনি বলেছিলেন উই হ্যাভ ডান দ্য ওয়ার্ডস ইন দ্য ফিল্ড অফ এডুকেশন ইন ইন্ডিয়া অ্যাজ উই হ্যাভ গিভেন দেম এডুকেশন অফ লেটার সনলি অ্যান্ড নট অফ ক্যারেক্টার কথাটা পুরোপুরি ঠিক মস্ত দুঃখের কথা এই যে কথাটা আজকে দেশ স্বাধীন হওয়ার চল্লিশ বছর পরও আমাদের নিজেদের শিক্ষা শিক্ষাব্যবস্থা সম্বন্ধে পুরোপুরি প্রযোজ্য কথাটা বোধ হয় রুরো সত্যি অক্ষর পরিচয় থাকলেই বাংলা ইংরেজি ফরাসি সাহিত্য বা সংস্কৃতির খোঁজ রাখলেই কোনো মানুষ শিক্ষিত হয়ে ওঠেন না যে শিক্ষা মানুষের চরিত্র গঠন না করে যে শিক্ষা ন্যায়ের সঙ্গে অন্যায়কে পৃথক করতে না শেখায় যে শিক্ষা কারেজ অব কনভিকশন না দেয় শিক্ষিত মানুষকে সে শিক্ষা শিক্ষাই নয় তেমন পণ্ডিতদের কখনই শিক্ষিত বলা যায় না তা তারা যত বড় পণ্ডিতই মনে করুন না কেন নিজেদের ইংরেজদের দোষ দিতে পারি না আমাদের পূর্বপুরুষদের যদি তারা এডুকেশন অব ক্যারেক্টার দিতেনি তবে দীর্ঘ দুশো বছর এ দেশকে পদানত করে রাখা তাদের পক্ষে অসম্ভব হতো কিন্তু দেশ তো স্বাধীন হয়েছে কম দিন হল না এই চল্লিশ বছরে আমরা বা কী করলাম কি যে করলাম তা ভাবতেও লজ্জা করে কিন্তু যারা দণ্ডমুণ্ডের কর্তা যারা ভিভিআইপি তাদেরকে বোধ বলে কিছুমাত্র অবশিষ্ট আছে এবারে প্রসঙ্গান্তরে যাওয়া যাক এই গোলমুরি ক্লাবটি একটি চমৎকার ক্লাব একতলার গেস্টরুমে জালনা দিয়ে যে ঘরে আমি আছি ঝাউগাছের ফাঁক দিয়ে টেনিস লনের বেড়া পেরিয়ে ক্লাব হাউজের মস্ত উঁচু বাড়িটার আলোগুলোকে দেখে মনে হয় বুঝে কোনো রাজপ্রাসাদ ইংরেজরা যখন রাজা ছিলেন তখন এই ক্লাব বানিয়েছিলেন কেননা শাহ ওয়ালেস কোম্পানির বাণিজ্যিক সাম্রাজ্য তখন বহু দূর বিস্তৃত ছিল ইংরেজরা ক্লাবকে তাদের জীবনের অঙ্গ হিসেবেই দেখতেন আমোদ প্রমোদ শরীরচর্চা এবং সামাজিক মিলনের পীঠস্থান ছিল এই ক্লাব কিন্তু ইংরেজরা শরীরচর্চার সঙ্গে সঙ্গে অন্য সব কিছুর চর্চাও করতেন ব্রিটিশ সিভিল সার্ভিসের সাহেবরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন দেশগুলির যে গেজেটিয়া লিখে গেছিলেন বিজাতীয় মূল ভাষা উপজাতিদের ভাষা জেনে নিয়ে দেশের অগম্য সব প্রত্যন্ত প্রদেশে গিয়ে এ দেশের মানুষ সংস্কৃতি ভাষা পশুপাখি ফুল ফল গাছগাছালি সম্বন্ধে যে অসাধারণ অভাবনীয় জিজ্ঞাসা নিবৃত্তি করে প্রাণ পর্যন্ত বিপন্ন করে তার সুক্ষাতি সূক্ষ্ম বিবরণ লিপিবদ্ধ করে গেছিলেন তার সঙ্গে স্বাধীনোত্তর ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের কাজের কোনো তুলনায় চলে না কথাটা বলতে লজ্জা করলেও কথাটা নির্মমভাবে সত্যি যে তার নগ্ন জাজল্যমান প্রমাণ আজকের এই ভারতবর্ষ আজকে দেশের প্রশাসন সাধারণভাবে যারা চালান তাদের বিবেক যোগ্যতা সততা নিয়মানুবর্তিতা এবং নিজেদের কাজের প্রতি শ্রদ্ধা দেখে অনেক বয়স্কদের বলতে শুনি যে ভারতবর্ষ পড়াধীন থাকলেই দেশের লোকের বোধহয় ভালো হতো এই স্বাধীনতা সদ মুস্তবা আলী সাহেবের দেশে বিদেশে বর্ণিত আফগানিস্তানের স্বাধীনতা সমর্থক হয়ে উঠেছে ভাবতেও লজ্জা করে স্বাধীনতার যোগ্যতা বোধ হয় এখনও আমরা অর্জন করিনি হয়তো কোনো কোনোদিন বুকের রক্তে ব্যতিক্রম নিশ্চয় আছে নেই এ কথা বলবো না কিন্তু কথাই বলে এক্সেপশন প্রুভস দ্য রুল মুষ্টিমেয় ব্যতিক্রমীরাই প্রমাণ করেন আজকের শাসকদের সাধারণ মান কোন পর্যায়ে নেমে এসেছে আজ এখানেই শেষ করি তোমাকে ডিস্টার্বিং সব কথাবার্তা বলে ফেলার কারণে দুঃখিত ভালো থেকো ইতি রাজস্বী রীতি রায় রীতি তো মাসু প্রায় সাত দিন কেটে গেল এখানে কি করে যে কেটে গেল ভেবেই পাচ্ছি না গোলমুড়ি ক্লাবে আজ সকাল থেকেই খুব ভিড় গল্ফের টুর্নামেন্ট আছে ভোর সাড়ে ছটা থেকেই ক্ষণে ক্ষণে বাইকে ঘোষিত হচ্ছে মিস্টার চাওলা মিস্টার পাওলা মিস গ্রোভার মিস্টার মাসুদ মিস্টার কোদণ্ড রমনদের নাম এবং সরল ব্যানার্জি ইয়েস একজন মাত্র বাঙালি নাম শুনে পুলকিত হলাম বাঙালির বোধহয় আজকাল শুধু রাজনীতি আর লিটল ম্যাগাজিন করে অন্য কোনো কিছু করে না প্রথম সারির কোনো বাঙালি খেলোয়াড় ক্রিকেটে টেনিসে গলফে ব্যাডমিন্টনে বা স্কোয়াশে নেই একমাত্র ব্যতিক্রম বোধে ফুটবল তাও চিমা ওকারীদের ভিড় ক্রমশ বাড়ছে। কলকাতারই বুকে তবে ব্যতিক্রম বোধহয় এখনও রাইফেল শ্যুটিং সাঁতার এবং সম্ভবত রোয়িংয়ে আছে রাজস্ব বসুর এখানে রাজার মতোই খাতির যত্ন হচ্ছে আমার দরজায় একটু আগে টোকা মেরে গেছে গৌতমদার ছেলে ওস্তাদ কথা মনে করিয়ে দিয়ে ডক্টর গৌতম দাশগুপ্ত এএনটি আর তার স্ত্রী শান্তিনিকেতনের সুন্দরী কল্যাণে দি বলতে গেলে একেবারে গোলমুড়ি ক্লাবের দোরগোড়াতে থাকেন ঝিলম রোডে ওস্তাদের মতো লাজুক মুখজোড়া পনেরো বছরের ছেলে বড় একটা দেখিনি ওর মা বাবা মধ্যপ্রদেশের উচ্চাঙ্গ সঙ্গীতে ভরপুর আবহাওয়ার একটি জায়গায় যখন ছিলেন তখন ওস্তাদের জন্ম তাই নাম ওস্তাদ জীবনে একাধিক ক্ষেত্রে পরে ওস্তাদি দেখাবে এমন আশা রাখার কারণ আছে এ ঝিলম রোডেই থাকেন অর্থনীতির সপ্রতিভ সেন এবং সবিতাদি ডক্টর তাপস সরকারের বাড়ি ইতিমধ্যে একদিন নেমন্তন্ন খাওয়া হয়ে গেছে তাপস দা নিজেও সুটকি মাছের একটি পদ রেঁধেছিলেন আজ নেমন্তন্ন আছে কল্যাণীদি ও গৌতম বাড়ি গতকাল রাতে সবিতাদেও চমৎকার খিচুড়ি খাইয়েছিলেন অবশ্য আমারই অনুরোধে খাওয়াতে চেয়েছিলেন পোলাও মাংসই বললেন এমন অতিথি নিয়ে ঝামেলা নেই পোলাও মাংস ফেলে খিচুড়ি খেতে চায় এমন বাঙালি অতিথিদের মধ্যে আজকাল সত্যি দুর্লভ অবশ্য সঙ্গে কাটিসার্ক টুয়েলভ ইয়ার্স ওল্ড কচ হুইসকেও খাইয়েছিলেন অভিজিৎ আমি এসব রসে বঞ্চিত হলেও খেয়ে দেখেছিলাম সাধু সঙ্গে মন্দ লাগিনি। জানি না সঙ্গে কেমন লাগবে বেশ রাজা রাজারাজা ভাব হলো কিছুক্ষণের জন্য গৌতমদম দম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খাইয়েছিলেন আর রবিদা তো একেবারে কালো কুকুর মানে ব্ল্যাক ডগ আয়ুব খার ব্র্যান্ড তবে মনটা হুইস্কি খেলে বড় দ্রবীভূত হয়ে যায় প্রেমিক প্রেমিক হয়ে ওঠে আমার মতো মানুষের পক্ষে এসব ব্যাপার থেকে দূরে থাকাই ভালো যার প্রেমে পড়ে না তার প্রেমে কি হুইস্কি খেলেও পড়বে কেউ টেল করে নীলটি এলাকাটিতে বসে থাকলে মনেই হয় না যে কোনো বড় শিল্পনগরীতে আছি কাছেই কুটচিবনে নিভৃত নিলিপ্তি আম জাম কাঁঠাল সোনাঝুরি শিশু বাঁশ নানারকম শৌখিন সব দেশি বিদেশি গাছ প্রত্যেক বাড়িতে এই উপনগর যখন বানানো হয় তখন বিশেষ যত্ন নেওয়া হয়েছিল যাতে অরণ্য ন্যূনতম ক্ষতিও না করা হয় এই মনোভাব এবং প্রকৃত শিক্ষা যদি আমাদের দেশের সব শিল্পপতি আর বড়ো লোকদের থাকতো কানাডাতে একটা গাছ কাটলে দশ বছরে জেল হয় জানো এমনকি আমাদের দেশের ব্যাঙ্গালোরও যে বাড়িতে যত বেশি বড়ো গাছ তার কর্পোরেশন ট্যাক্স তত কম নীলডি আসলে নীলডিহ ডিহ মানে আদিবাসীদের ভাষাতে ডেরা কুকরা ঢি গিরি গিরিঠি ইত্যাদি সভ্য শিক্ষিত ইংরেজরা যেখানে গেছে সে পূর্ব আফ্রিকায় হোক কি ভারতবর্ষ কি বার্মা সেখানে ভালো ভালো জায়গাগুলোর দখল তারা নিয়েছে ক্রমে ক্রমে আদিবাসিন্দাদের স্থানচ্যুত করে কেনিয়ার নাইরবি ছিল মাসাইদের অন্যতম আদিবাস নাইরবি শব্দটি একটি মাসাই শব্দ তার মানে হচ্ছে খুব ঠান্ডা কিন্তু মাসাইরা বহুদিন হলো চলে গেছে নাইরবি ছেড়ে ছড়িয়ে ছিটিয়ে মূলত তাদের বাস এখন টানজানিয়ার সেরেঙ্গেটি প্লেন্সে পৃথিবীর বৃহত্তম মৃত আগ্নেয়গিরি গোরঙ্গোরোর চারপাশে আফ্রিকার গ্রেট রিফ্ট ভ্যালি যেখানের উল্ডুভাই গর্জে জার্মান অধ্যাপক লিকি আদিমতম মানুষের ফসিল আবিষ্কার করেছিলেন সেই সব অঞ্চলে এখন অবশ্য পুরাতত্ত্ববিদরা বলছেন যে আদিমতম মানুষ আফ্রিকার রিফ্ট ভ্যালির উল্ডুফাই গর্জে নয় ভারতের সাতপুরা রেঞ্জে বাস করতেন সাম্প্রতিক অতীতে সেখানে নাকি উল্ডুভাই গর্জের চেয়েও পুরনো ফসিল আবিষ্কার করেছেন তারা বারান্দার রোদে বসে তোমাকে চিঠি লিখতে লিখতে দেখি মোটর মোটরসাইকেলে চেপে মাথায় হেডগিয়ার চড়িয়ে কমল এবং তার কমরেড বাড়ি নাসছে ভটভটিয়ে চিঠি এখন থামছে না দূর থেকে কমল হাঁক ছাড়ল এই যে রাজসী দা আমি এসেছি জানলে যাওয়া আসা করেও বয়সও আমার চেয়ে কিঞ্চিত ছোটই হবে তাই দাদাই বলে খুব প্রাণবন্ত ছেলে কমলের এবারে কিন্তু আমাকে দেবার মতো একটু সময়ও নেই কলকাতা থেকে যশস্বী কবি সাহিত্যিকরা আসছেন নাকি কমলের কবিতার কাগজ কৌরবের পঞ্চাশতম সংখ্যা প্রকাশের অনুষ্ঠানে যোগ দিতে এবার ও বারিনের সঙ্গে একটু গল্প করি ওদের কফি টফি খাওয়াই পরে লিখব তোমাকে ফিরে ওরা এখন সত্যিই খুব ব্যস্ত এত বড় একটা ব্যাপার করতে যাচ্ছে এবং তার বেশি দিন বাকিও নেই বাজেট নাকি পঞ্চাশ হাজার টাকার আমারই ভাবলে ভয় করে অন্য অনেক লিটল ম্যাগাজিনের সম্পাদকদের তো অজ্ঞান হয়ে যাবারই কথা কফিও স্যান্ডউইচ খেয়ে এমাত্র ওরা চলে গেল সত্যি বেচারিরা খুবই ভাবিত কমল বলছিল যে একজন ফালতু লেখক ওকে হ্যাঁ না না হ্যাঁ করে করে ভারী বেগ দিচ্ছে সত্যি আসবেন কিনা তা ছেড়ে কাশছেন না তা শুনে আমি বললাম শুধু ফালতু লেখক কেন ফালতু লোকেরাও তো ওরকমই করে তাদের স্বভাবই ওরকম দর বাড়াতে চান আসলে দর নেই বলেই কমল বলল যা বলেছেন রাজর্ষি গুলি মারো তাকে আমি বললুম ও বলল তাই মারব সেই ফালতু লেখকের নামটি উচ্ছই থাক কারণ ফালতু হলেও তার হাতেও কলম আছে আমার মতো সামান্য বন পালককে তারা কাঁচ পোকার মতো টিপে মেরে দিতে পারে নিচ্ছে করলেই পাগল আর্ম কনস্টেবলের হাতের রাইফেল আর ফালতু লেখকের হাতের কলম দুই সমান বিপদের পাগলি যখন তখন তাদের সাঁকো না নাড়াতে বলাটাই ভালো একটা ছোট্ট মৌটুসি পাখি ঝাউবনে এসে বসল ঝাউবনে কি মধু থাকে জানি না বোটানিস্ট্রাই বলতে পারবেন এবারে যেতে হবে রবিদা মায়াদি দুপুরে খেতে বলেছেন সেখানে কৃষ্ণ সেনগুপ্ত মানে এনজি সেনগুপ্তের স্ত্রী রুই মাছের একটি পদ রেঁধে নিয়ে আসবেন আমার জন্য এখানে এসে স্টক যেরকম আদর যত্নের বহর দেখছি তাতে বিয়ে করিনি অথবা করেও ডেমোশন হয়েছে বলে কোনো দুঃখবোধ করার হেতুই নেই বিয়ে করলে বড় জোর একজন শাশুড়ি এবং এক দুজন শালি থাকতো আদর করার এমন ডজনে ডজনে আদর করার লোক কোথায় পেতাম রবিদা মায়াদে অবশ্য খুব টেনশানে আছেন কারণ কমলের এই দক্ষযজ্ঞের হোমের অনেকখানি দায় রবিদাদের উপরই ন্যাস্ত আছে সাগ্রহে প্রতিবারই ওরা করেন এই দক্ষযজ্ঞ শুরু হবার আগেই দূরদেশি এই রাখাল ছেলের বটের বাটের ছায় বাসি হাতে ফিরে যাওয়াটাই মঙ্গলের হবে শীতের দুপুরে রোদে নীলডির এই কলোনির মধ্যে হেঁটে যেতে ভারী লাগে কি সুন্দর সব রাস্তার নাম নদীর নামে নাম অনেক পাহাড়ের নামেও রভি রোড ছিলম রোড ভিয়াস রোড খড়কাই রোড দলমা রোড ইত্যাদি রবিদাদের বাড়িতে লাঞ্চ খাওয়ার পর একটু গল্প টল্প করে গৌতম দা কল্যাণীদের বাড়ি যেতে হবে বিকেলে চায়ের নে। হালকা করে ফুল ফুল চিনে ভাজা মধ্যে বাদাম ধনে পাতা সঙ্গে শুকনো লঙ্কা ভাজা কড়কড়ে করে ভাবতে জিভে জল আসছে মায়াদি বলেছেন আজ সর্ষে ধনে পাতা দিয়ে পাশে মাছ রাঁধবেন সঙ্গে বাসমতি চালের ভাত নারকল কুচি দেওয়া ছোলার ডাল টাটকা পালং শাকের তরকারি আধুনিকের রীতি তুমি কি জানো যে যুগে একজন পুরুষ আমার মতো বোকা পুরুষ বটে কারো হাতের ভালো রান্নাকেই তার হৃদয়টা রাধুনির হাতে দিয়ে আসতে পারেন সে রাধুনি দাঁড়িওয়ালা বদরপুরি মুসলমান বা বড় মামার মুখে গল্প শোনা বরিশালের নদী ভাঙা ফ্লোরিকান গাড়ো বা বাদা স্টিমারের কুকি হন কী কোনো ডাগর চোখের মহিলাই হন রান্নার যে কত বড় গুণ তা তোমার মতো আধুনিকারা বুঝেও বুঝতে চাও না বেতলাতে গত বছর একটি অত্যন্ত সপ্রতিভ বুদ্ধিমতী বিদুষী এবং সদংশজাতা এমএ এমে পড়া মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল সে বলেছিল যে বিয়ে হলে পাউরুটি মাখন বা বেকড বিনস বা সসেস বা হ্যাম বা অমলেট খেয়ে থাকবে রান্নার মতো প্রি হিস্ট্রিক ব্যাপারে সে নেই মেয়েটি হয়তো জানে না যে পুরুষদের মধ্যে সম্ভবত নব্বই জন বিশ্বাস করে যে দ্য অনলি ওয়েট টু দ্য হার্ট ইজ থ্রো দ্য স্টমাক এবারে বেরুব তোমাদের কলকাতার আর বালিগঞ্জের খবর দিয়ে চিঠি লেখো চিঠির সঙ্গে টেলকো আর টিন প্লেট কোট কলকাতার ঠিকানা দিচ্ছি ওখানে সকালে চিঠি দিলে পরদিনই পেয়ে যাব। পাঠাচ্ছেও চিঠি সেভাবেই ডেইলি কুরিয়ার সার্ভিস আছে আমি আরও বেশ কদিন থাকবো এখানে বেশ লাগছে ভাবছি ছুটি বাড়াব ভালো থেকো রাজর্ষি রাজস্বী বসু গোলমুড়ি ক্লাব চার নম্বর ঘর জামশেদপুর বিহার এই যে বুনমশাই আচ্ছা লোক তো নীলদিতে বসে আছেন এতদিন আর শ্রুতির মা বাবার সঙ্গে দেখা করলেন না জিএম মিস্টার খুরানা অথবা আপনার অশেষ গুণসম্পন্ন রবিদাকে বললেও তো ঠিকানা পেতেন এখন আর রাঁচি থেকে শ্রুতির বাবা মায়ের ঠিকানা জেনে আপনাকে জানানো সম্ভব নয় রবি বা ভিয়াস কি একটা নদীর নামের রাস্তা যেন জামশেদপুরে তো এলেনও রাঁচি হয়েই ঠিকানাটা তো শ্রুতির কাছ থেকে নিয়েও আসতে পারতেন সত্যি যা বুঝতে পারছি বেশ গুছিয়ে বসেছেন ওখানে সম্বর সজারু নীলগাই খাটাস বাঘ হাতি আর জঙ্গলের মেয়েদের সঙ্গে যার উঠা বসা তাকে বধ করার সবচেয়ে সোজা উপায় হচ্ছে শহরে এনে ফেলা চোখ ধেঁদে যাবে কানে তালা লেগে যাবে আমি কি আর জানি না ভাবেন কেন আপনি কলকাতায় আসেন না বন্যরা শহরে এলে অভিমন্য হয়ে যায় বাঘা বাঘা বুনো ওস্তাদ কেনে চৌরঙ্গির মোড়ে দাঁড় করিয়ে দিয়ে বিকেলবেলা রাস্তা পেরোতে বলা হলে রাত এগারোটা অবধি একই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে দেখেছি বন্যেরা বনে সুন্দর কিন্তু তারা শহুরে বৌদিদের এক আঙুলের টোকাতেই টাকা কেন মতো গুটিয়ে যান আমার ঢের ঢের দেখা আছে তাড়াতাড়ি জঙ্গলে ফিরে যান ভালো চান তো নইলে আমি কিন্তু সত্যিই রেগে যাব ভয়টা আমার অন্যদের নিয়ে নয় আপনাকে নিয়েই আপনি নিজেকে যতটুকু জানেন বলে মনে করেন তার একক্ষণাও আপনি আসলে জানেন না আপনার মতো নরম মনের সফট স্কিনড অ্যানিমালসদের গুলতি দিয়ে আমাদের বালিগঞ্জের যে কোনো স্কুলের মেয়ে বধ করতে পারে বন্দুক ফন্দুকেরা দরকার নেই আপনি একটি নিতান্ত ছেলে মানুষ শিশুর মতো অভিভাবকহীন অবস্থায় আপনার একা চলাফেরা করা ঠিক নয় সত্যি বলছি আমাদের বিপদ জঙ্গলে আপনার শহরে জামশেদপুর ছোট হলেও শহর কি আর বলবো? কি করে আর বলবো জানি না এত সব বলার পেছনে আমার নিজের কোনোই স্বার্থ নেই আপনার ভালোর জন্য এত কথা বলছি ও একটি জরুরি কথা আছে আমার এক বন্ধু আর তার স্বামী ওরা আর প্রযত সামনে রবিবারে আপনাদের ওখানে যাচ্ছে ওরা হাজারিবাগের রাজভেরোয়া ন্যাশনাল পার্কে গেছে তাই এখন ওদের খবর দেওয়া বা জানানো যাবে না ওরা পৌঁছাবার আগে আপনি বেতলাতে না গিয়ে পৌঁছলে আমি খুবই অ্যাম্বারেসিং সিচুয়েশনে পড়ব জামশেদপুরে যে ছুটিতে আসবেন আপনি তা আমাকে জানাতে পারতেন না আসলে ইচ্ছেই হয়নি পরশুর মধ্যে জামশেদপুর থেকে প্যাক করে বেতলাতে চলে যাবেন অবশ্যই সত্যি বলছি অর্ডাররা যাবার আগে আপনি যদি না গিয়ে পৌঁছান তাহলে আমার আর মুখ থাকবে না আপনার কথা বড় মুখ করে বলেছিলাম বলেছিলাম আপনি ভালো থাকবেন বেশি খিচুড়ি বা সর্ষের তেল অথবা ঘিয়ের রান্না বা ঝাল বা তেল জব জব চিড়ে ভাজা কি স্বাস্থ্য পক্ষে ভালো নিজেই ভেবে দেখবেন তার উপরে আবার সুটকি মাছ আনথিংকেবল আপনি কি গুহা মানব ইতি রীতি রাজস্বী বসু চার নম্বর ঘর গোলমুড়ি ক্লাব জামশেদপুর তিন বিহার অসভ্য আপনি কেমন মানুষ বলুন তো ছি কাল সন্ধেবেলা ওরা আর পর্যন্ত আমাদের বাড়িতে এসেছিল ওরা একেবারে অনভ্যস্ত নিজেদের পুরনো গাড়ি নিয়ে পৌঁছেছিল নিজেরাই ড্রাইভ করে জঙ্গলে একে ওরকম ঠান্ডা তার ওপর আপনি ছিলেন না লাগাতার টিপটিপ করে বৃষ্টিও হচ্ছিল মোহন বিশ্বাস যে দয়ালু ভদ্রলোক আমাদের গাড়িতে রাঁচি পৌঁছে বিপদ উদ্ধার করেছিলেন তার দয়া ওরা পায়নি ডাল্টনগঞ্জেও গিয়েও নয় ওর লোকজনের কাছে শুনেছে যে তিনি নাকি ওর ওই অঞ্চলের ব্যবসা গুটিয়ে আনছেন এবং এখন আর আগের মতো অদানে অব্রাহ্মণে নষ্ট করার মতো সময় জনবল এবং অর্থবলও ওর নেই অন্যত্র ব্যবসাতে তিনি এখন খুব ব্যস্ত থাকেন যাই হোক মোহনবাবুর উপরে আমার জোর আর কতটুকু যার উপরে আসলে ভরসা করে পাঠালাম ওরাদের সে আপনি ছিলেন না দেখলাম আমার বন্ধু অরা এখনও নাক টানছে এমনই সর্দি প্রযুতর বুকে ঠান্ডা বসে নিউমোনিয়ার মতো হয়ে গেছে সে তো শয্যাশায়ী এখুনি অরা ফোন করেছিল উডল্যান্ডসে ভর্তি হতে হবে প্রয্যুতকে কাল সকালে এই শীতকালে বৃষ্টির মধ্যে কন্টিনিউয়াস এক্সপোজের কি সহ্য হয় ওরা তো আর জঙ্গলি নয় আমি জানি আপনি বলবেন যে এমন মাখনবাবু আর পশুদের শীতকালে বৃষ্টির মধ্যে বিনা বন্দোবস্তে জঙ্গলে যাওয়ার দরকারই বাকি কী বদলে আমিও বলবো যে দরকার তো অনেক কিছুরই থাকে না আপনি এবার ঠিক ওই সময় জামশেদপুরে হঠাৎ যাওয়ার দরকার কী ছিল যাক গে অড়াদের কথা এনাফ ইজ এনাফ এত কিছু লেখার অধিকারও হয়তো আমার নেই আমার পরিচিত বন্ধু বলতে পারেন জোৎস চিঠি লিখেছে আমাকে জামশেদপুর থেকে রাজস্বী বসুর সঙ্গে আলাপ হয়েছিল আপনার পরিচিত একজনের বাড়িতে জ্যোৎস্না তো রাজস্বীর প্রশংসাতে সাথে পঞ্চমুখ জ্যোৎস্নার কাছে শুনলাম যে আপনি নাকি ওখানে আপনার ভাজা মাছটি না উল্টে খেতে জানা ভিজে বেড়াল অ্যাটিচুডে খুবই জনপ্রিয় হয়েছেন সকলেই ভালো চোখে নিয়েছে আপনাকে জ্যোৎস্না নিজেও হাইলি ইমপ্রেসড লিখেছে রাজস্বী বসুর জঙ্গলে রাজত্বে একবার যাবে আমি লিখেছি ওকে যে আপনি আসলে একটি বৃদ্ধ ভাম জঙ্গলের প্রাণীর চোখে শহরের আলো পড়লে প্রথম প্রথম তো চকচক করেই চোখ দুটিকে মনে হয় ঐশ্বরিক অথবা ভৌতিক কিছুদিন পরই সব কেমন ম্যাড়ে হয়ে যায় কি ঠিক বলিনি বলুন আপনার সঙ্গে জন্মের মতো আরেই আর চিঠি দেব না ইতি রীতি শ্রী রাজস্বী বসু সবিনয় নিবেদন আচ্ছা আপনি কীরকম ডেঞ্জারাস লোক বলুন তো ইম্পার্টিনেন্টও কম নন আপনি আমার শেষ চিঠিরও উত্তর দিলেন না আপনি কি অন্য মানুষকে মানুষ বলে গণ্য করেন না কাল উডল্যান্ডস থেকে ছাড়া পেয়েছে ওর একটি লাংসে প্যাঁচ হয়ে গেছে সম্ভবত প্লুরিসি বা টিউবার কুলোসিস ডেভেলপ করবে আমি দীর্ঘদিন ভেবে এসেছিলাম যে আমি আপনার কাছে একজন বিশেষ লোক আই স্পেশাল পার্সন আমার ভুল ভেঙে গেছে নিজেকে আপনার কাছে কত যে ছোট করেছি বিনা কারণে এখন তাই ভাবি ভাবি আর নিজের ওপরেই ঘেন্না হয় আত্মহত্যা করা এক ধরনের ইড়ি নইলে হয়তো আত্মহত্যাও করতাম এমন অপমান আমাকে কেউই করেনি আমি হিন্দুস্তান লিভারে একটি চাকরি পেয়ে গেছি লোকে বলছে খুব ভালো আমার মতে মোটামুটি ম্যানেজমেন্ট ক্যাডারে প্রথম কমাস অবশ্য ট্রেনই থাকতে হবে তবে পাকা না হবার কোনো কারণ নেই প্রথমে বোম্বে যেতে হবে তারপর জানি না কোথায় কলকাতায় সম্ভবত নয় বাবা ন্যাচারালি খুবই আপসেট ওরও ফিরে যাওয়ার সময় হয়ে এলো যাক এসব খবরে আপনার বিশেষ প্রয়োজন আছে বলে মনে হয় না নিছক আমারই অভ্যেস বসিয়ে দিলাম যদি বিরক্ত করে থাকি তো মার্জনা করবেন আর কি লিখব আর কিছু লেখার নেই আর আপনাকে লিখবও না কখনো ইতি রীতি রায় রীতি রায় বালিগঞ্জ প্রেস কলকাতা কল্যাণী আশু আহ কাল বহুদিন পর ডক্টর সুচন্দ্রা আর ডক্টর সন্তোষ ভট্টাচার্যের বাড়ি জম্পেশ করে কড়াই শুটির কচুরি আর আলুর তরকারি খাওয়া গেল সুচন্দ্রাদি ঘণ্টায় ঘণ্টায় সিজারিয়ান সেকশন অপারেশন করে অগণ্য শিশুদের ধরাদামের আলো দেখান বলেই বোধহয় ঈশ্বর তার হাতের গুণী আলাদা করেছেন ন্যাচারাল ডেলিভারির মধ্যে যে স্বাভাবিক সৌন্দর্য আছে সিজারিয়ান করা হলে তা আদৌ থাকে না কোনো মহিলার তলপেট জীবনে না দেখেও আমার তিন মাসের জন্য কাছে থাকা স্ত্রী ছাড়া কল্পনা করতে পারি যে শরীরের যে অংশ মেয়েদের সবচেয়ে সুন্দর তাতে কাঁটাকুটির দাগ অত্যন্ত বিচ্ছিরি লাগার কথা যাই হোক ন্যাচারাল ডেলিভারির চেয়ে সিজারিয়ান অনেক বেশি করাতেই কড়াইশুটির কচুরি প্রায় বোমার আয়তন নিয়েছিল সুচন্ডাদের হাতে এবং প্রভাবও বোমার চেয়ে কিছুমাত্র কম হয়নি তবে ডাক্তারদের বাড়িতে খেয়ে দে মস্ত লাভ এই যে সেখানে অন্তত খেয়ে মরবার ভয় নেই সঙ্গে সঙ্গে দুটি অ্যান্টাসিড ট্যাবলেটও খেয়ে নিলাম রবিদা বেশি খাওয়াতে একটু খোঁড়াচ্ছিলেন আমি বললাম ভয় নেই আমার জন্য খাটিয়ে আনতে হবে আহ আজ সারা সন্ধে সারা রাতে শুটির কচুরির গন্ধে আমার সমস্ত অন্তরাত্মা মম করবে আহ রীতি ভালো রান্নার সঙ্গে পৃথিবীর সুন্দরতম মহিলারও কোনো তুলনা হয় না ভালো থেকো ভালো খেও ফিগারের জন্য নিজের স্বাভাবিক ক্ষুধা এবং স্বাভাবিক বৃত্তিসমূহকে কখনো বিসর্জন দিও না ডাক্তারদের কথা শোনো না পুরনো দিনের মেয়েদের মতো কোমর সমান চুলে ভালো করে তেল দিও চান করে উঠে চুল শুকিয়েও ডুড়ে পেরে খালি শাড়ি পরো এমন শীতের দিনে রোদে মাদুর পেতে পা ছড়িয়ে বসে টোপা কুল অথবা গরমে চালতা নুন চিনি শুকনো লঙ্কা পোড়া আর ধনে দিয়ে মেখে খেও পৃথিবীর কোটি কোটি মানুষের চেহারা আলাদা চরিত্র আলাদা কেউ লম্বা কেউ বেটে কেউ রোগা কেউ মোটা তাই সকলেরই ব্লাড সুগার ওজন কোলেস্টেরল ব্লাড প্রেশার এক হতেই পারে না কখনোই না ওসব নিয়ে আদম মাথা ঘামিও না চিত্তে সুখ নিয়ে চিরসুখী হও ডাক্তারদের চক্করে ফেঁসো না শাড়ি যদি পরতে ইচ্ছে না করে কখনও তবে চক্রাবকরা মড ম্যাক্সি পরে গাফল হাসির মতো জীবন সমুদ্রে ভেসে যাও জঙ্গলে খেতে পাই না তো জামশেদপুরে এসে আমার বৌদিদের আদর যত্নে একদিনে আমি একটি কচ্ছপ হয়ে উঠলাম কচ্ছপদের আয়ু কত জানো ভালো থেকো পুনশ্চ আগামীকাল এক বাড়িতে পাটি সাপটা চিতই পিঠে আর চষি পিঠে খাবার নেমন্তন্ন আছে তোমরা তো মাখন নামক কোন কোনো মহিলার কাছ থেকে কেনা পিঠে খাও জানতে পেরেছি ধিক ধিক তোমাদের যারা সামান্য পিঠের ব্যাপারেও তঞ্চকতার আশ্রয় নেন তাদের কোনো ব্যাপারে বিশ্বাস করা যায় না উচিত নয় রাজর্ষি রাজর্ষি বসু চার নম্বর ঘর গোলমুড়ি ক্লাব জামশেদপুর রাজর্ষি আপনি কি আমার কোনো চিঠি পাননি আর যদি পেয়ে থাকেন তো জবাব দিচ্ছেন না কেন শেষ দুটি চিঠি কুরিয়ার সার্ভিসে তো পাঠালাম যদি পেয়েও নিরত্তর থাকেন তাহলে জীবনে আপনার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না সিরিয়াসলি বলছি কিন্তু রীতি রীতি ঋতুরাজের আসার সময় হয়ে এলো তুমি কি ভুনা খিচুড়ি রাখতে জানো কড়াইশুটির চপ আমারই মতো যারা জীবনকে ভালোবাসে তারা জীবনকে পুরোপুরি ভালোবাসে জীবনে সবকটি দিকি জীবনের সমস্ত টুকুই একটুও বাকি না রেখে নারী শরীর থেকে বসন্ত বিকেলের গন্ধ বর্ষারাতের কদম আর বাতাবি ফুলের গন্ধ আর কড়াই চপ সমস্ত কিছুই সে ভালোবাসে কিছুমাত্র বাকি না রেখে ঠোঁট থেকে স্তন সন্ধি স্তন সন্ধি থেকে নাভির নরম নিভৃত গহ্বর নাভি থেকে উড়ুমুলে সুগন্ধি বিচিত্র রহস্য সব সব জীবনকে চেটেপুটে খাওয়ার আরেক নামই তো ভালোবাসা ভোজরাজ রাজস্বী রাজস্বী বসু চার নম্বর ঘর গোলমুরি ক্লাব জামশেদপুর রাজশী ইউ আর অ্যান ইনকারেজিবল রাস্টিক শেমলেস গ্লুটন ইউ আর অ্যান ইনডিসেন্ট অ্যান্ড প্রিভার্স এনিমাল ইউ আর দ্য কনসেপ্ট অফ ক্রুডনেস আপনি মেয়েদের সঙ্গে কথা বলা বা চিঠি লেখারও যোগ্য নন আপনি একটি অসভ্য অকাঠ জঙ্গলি পৃথিবীর কোনো ভদ্রসভ্য মেয়েরই আপনাকে ভালো লাগতে পারে না আপনি আমাকে আর চিঠি লিখবেন না আমি আপনাকে ঘৃণা করি আই ডিসপাইস ইউ ফর এভরিথিং ইউ আর অ্যান্ড অল দ্যাট ইউ রিপ্রেজেন্ট রীতি রীতি কল্যাণী আসু কী ব্যাপার জামশেদপুর থেকে অতগুলো চিঠি লিখলাম আর একটিরও উত্তর দিলে না যে জানি না হয়তো চিঠি আসতে সময় লাগে কিন্তু কুরিয়ার সার্ভিসের চিঠির তো আসা উচিত ছিল অনেকদিন পর এখানে এলাম এই পার্কে এসেছ কখনো গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডের বড়োহী থেকে অল্পই পথ আবার গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডেরই বগদর দিয়ে ঢুকে হাজারিবাগ শহর হয়ে ওইখানে আসা যায় রাঁচি থেকেও আসা যায় হাজারিবাগ হয়ে হাজারিবাগ আমার খুব প্রিয় জায়গা ছেলেবেলার অনেকটা সময় এখানে কেটেছে বছর দিনে হাজারিবাগের সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়েছিলাম এই পার্কে রাজডেরোয়া কেন বলে জানো বরহি থেকে হাজারিবাগ শহরের দিকে যেতে পথে ডান দিকে পদ্মার রাজার প্রাসাদোপম বাড়ি পড়ে এই জঙ্গল অনেক দিন আগে পদ্মার রাজার খাস জঙ্গল ছিল রাজার ডারার সংলগ্ন জঙ্গল বলেই এর নাম রাজডেরোয়া এ পার্কে কিছুটা ঢুকলেই টাইগার স্ট্র্যাপ আছে রাজার আমলে বাঘ ধরা হতো সিমেন্ট বাঁধানো মস্ত কুয়া আছে একটা অথচ জল নেই তাতে পুরোটাই বাঁধানো পরিধিও মস্ত বড় সেই কোর নিচ থেকে একটি মস্ত সুরঙ্গ কুড়ি ডিগ্রি মতো কোণে উপরে জমিতে উঠে এসেছে সেই কোর উপরটাতে ডালপাতা দিয়ে ক্যামোফ্লেস করে রাখা হতো একপাশে পাশে বাধা থাকতো মোষ বাঘ মোষের লোভে এসে পড়ে যেত কোর মধ্যে কিন্তু কোরটা এতই গভীর এবং তার চারপাশে এমন মসৃণ করে সিমেন্ট দিয়ে বাঁধানো থাকত যে একবার পড়ে গেলে বাঘ কিছুতে আর উপরে উঠে আসতে পারতো না যত বড় বাঘই হোক না কেন লাফিয়ার চিৎকার করে পুরো বোন তখন বাঘ সরগরম করে তুলত কয়েকদিন অভুক্ত পিপাসী অবস্থায় থাকার পর সেই সুরঙ্গের মুখের সঙ্গে মিলিয়ে একটি মোটা গড়াদের খুব ভারী লোহার খাঁচা এনে বসানো হতো তার দরজা উপরে টেনে দিয়ে খাঁচাটির সামনে কোনো গৃহপালিত পশু এবং জল রাখা হতো বাঘ তা দেখে যখন ক্ষিদে তৃষ্ণে ব্যাপরাও হয়ে তা ধরতে আসতো তখন খাঁচার দরজা উপর থেকে বন্ধ করে দেওয়া হতো কোনো বাঘ যেত চিড়িয়াখানায় কোনো বাঘ যেত বিয় বেয়ানের জমিদাড়িতে শালিকে বা শালাজকে উপহার দেওয়া হতো কোনো বাঘ বা বাঘিনি যদি এদিকে কখনো আসো তো আমাকে জানিও হাতের বাংলোতে থেকে যেও দুদিন ছোট্ট বাংলো নীচ দিয়ে ঝড়ঝড় শব্দ করে বয়ে গেছে হাত নদী হানিমুনের জন্য বা প্রেমিকার সঙ্গে লাগাতার সহবাস করার চমৎকার জায়গায় একটু ভয় একটু অপরাধবোধ না থাকলে যে কোনো আনন্দই বোধ হয় বড় জোলো হয়ে যায় হলুদ কাচালঙ্কার ঝোলিরই মতো স্বীকার তোমাকে করতেই হবে যে আমাদের মতো থিওরিতে জবরদস্ত ছাঁদটাও বড় কমই পাবে প্র্যাকটিক্যাল অবশ্য বেয়াররা স্মরণাপন্ন হওয়া ছাড়া নিরুপায় হাজারিবাগের পার্কে বড় বাঘ নেই নেই বলছি তা বলে প্রথম থেকেই ছিল না এমন নয় ইদানিংও আসে মাঝে মাঝে তবে বাঘের জন্য এ পার্ক বিখ্যাত নয় এ পার্কের হিন্টারল্যান্ডটি বিশেষ সুবিধার নয় পার্কটি একটি পকেটেরই মতো সে কারণেই জানোয়ারদের নিরবচ্ছিন্ন চলাফেরা এখানে সীমিত একটি কলোনিরই মতো বলতে পারো সম্বর আছে অনেক বার্কিং ডিয়ার ময়ূর সোর ভাল্লুক চিতা আমার কাছে পার্কে সবচেয়ে বড় আকর্ষণ নীল গাই বিধুর বিকেলে হাড় হাতের দিকের পথে পশ্চিম আকাশের শান্ত স্নিগ্ধ নীল সন্ধ্যাতারাটির আর তরুণ হর্যায় জঙ্গলের পটভূমিতে যখন ধূসর নীল রঙা একা পুরুষ নীল গাই আকাশের দিকে মুখ করে ভাবনাতে বুধ হয়ে যায় তখন তার মধ্যে আমি যেন আমাকেই দেখতে পাই পুরুষ মাত্রই বোকা আর বোকা মাত্রই একা তার চারধারে ভিড় থাকলেও সে একা গতকাল সকালে হাঁটতে বেরিয়েছিলাম বেশ শীত হাজিরবাগ শহরও শীতের জন্য বিখ্যাত এখনও রেললাইন হয়নি বলে জায়গাটি অন্য শহরের মতো কলুষিত হয়নি কিন্তু ডেরোয়াতে শীত আরও অনেক বেশি শিশিরে ভেজা ছিল জঙ্গল একটি অগ্নিশিখা গাছ গাছটিকে দেখে বুকের মধ্যেটা যেন কেমন করে উঠল নিভে গেল ক্রমশ উষ্ণ হয়ে ওঠা ভোরে সব আনন্দ আর দুমাস পরেই ফুল ধরবে রবীন্দ্রনাথ এই গাছেরই নাম দিয়েছিলেন অগ্নিশিখা যেন নিশ্চয়ই আফ্রিকান টিউলিপ আফ্রিকার তানজানিয়াতে যখন একটি সেমিনারে যোগ দিতে গেছিলাম তখন আরুশা শহরের পথে ঘাটে দেখে এলাম এই টিউলিপের সার ভারী সুন্দর গাছ ভারী সুন্দর ফুল জানুরীতি এবারে জামশেদপুরে একটি মেয়ের সঙ্গে দেখা হলো তার নাম তোরা খুব ভালো লেগে গেছে তাকে এখনও যে নিজের মধ্যে ভালো লাগার ক্ষমতা ভালোবাসার ক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে যায়নি তা জেনে বড় খুশি হয়েছিলাম নিধুবাবু সেই একটি গান আছে না আঁখিতে যে যত হেরে সকলে কি মনে ধরে মন যারে মনে করে ওগো সেই হয় তারই মনোরঞ্জন চোখ তো দিনে সারা জীবনে কত নারীকে বা পুরুষকে দেখে মনে ধরে তাদের মধ্যে কজনকে বহু বছর পরে হঠাৎ একজনকে দেখে মনে ধরল কিন্তু সম্ভবত সে বিবাহিতা আমার কপাল আমার কী বা আছে বলো যে আমাকে তার ভালো লাগবে ভালোবাসা মানে যে কষ্ট তা আমি বনিকে তিন মাস কাজ থেকে দেখে শিখেছি তোমাকে বোধ ওর নামটি আগে নীতি বলেছিলাম ওর বাবা মায়ের দ্বার নাম নীতি আমি নাম দিয়েছিলাম বনি বোন থেকে বনি ভালো নয় আমার মুখ থেকে বনির কথা না শুনতে পেয়ে তোমার মনের কৌতূহল প্রায় এক্সপ্রেশন পয়েন্টে এসে পৌঁছেছে বুঝি কিন্তু তবু বলবো যে তুমি একজন অসাধারণ মেয়ে অন্য কোনো মেয়ে হলে তার কৌতূহল অনেকই তীব্র হতো তোমার শিক্ষা তোমাকে জ্যোতিরই মতো এক স্থির নিবাদ নিষ্কম্প স্থৈর্য দিয়েছে যা তোমার অন্যতম স্বাতন্ত্র্য পরশু এখান থেকে ফিরে যাব হাজারিবাগ শহর হয়ে টুটিলাওয়া সিমারিয়া হয়ে চারটার রাস্তাকে ডান দিকে ছেড়ে বাগরা মোড় হয়ে বাঁদিকে ঘুরবো চাঁদোয়ার ঢৌরির পথে চাঁদোয়ার ঢৌরি থেকে ডান দিকে লথেহার হয়ে ডালডনগঞ্জ শহরের আগে বাঁদিকে ঢুকে যাব। ওই টুটিলাওয়া সিমারিয়া আমার স্মৃতিতে বড় স্পষ্ট আছে তখন তার আর পথঘাট পিচের ছিল না এত গাড়ি ঘোড়াও ছিল না বলব তোমাকে কখনো আমাদের ছেলেবেলার হাহা হাসির ধমকে ভয় পাওনো সব পুরুষালী বনমেলার আর বনলীলার কথা কোনো দিন তোমার চিঠি পেয়ে সত্যি একটু অবাক এবং চিন্তিত আছি ভালো থেকো পুনশ্চ গতকাল রাতে ঘুম আসছিল না কিছুতেই শীতও ছিল ভালো এখন তো আগেকার মতো ঘরে ঘরে ফায়ারপ্লেস আগুন জ্বলে না হিটার থাকলেও লোডশেডিংয়ের জন্য কাজ করে না তাই টুপিটা মাথায় দিয়ে উইন্ড চিটার গায়ে দিয়ে জঙ্গলের মধ্যে হাঁটছিলাম রাতের খাওয়ার পর শীত যতই থাক কেন কিছুক্ষণ হাঁটতেই গা গরম হয়ে যায় পথের দুপাশে রাতচড়া পাখি ডাকছিল উজ্বলা রাত যদিও পূর্ণিমার দেরি আছে চোখের জলের মতো ঘোলা আলো শিশির ভেজা গাছগাছালিতে পড়ে উজ্জ্বলতা পাচ্ছে কান্নার পরে যেমন পায় চোখের তারা তখনও কেন জানি না অগ্নিশিখার কথা মনে হলো তার চোখ দুটি মুখের স্মিত হাসি ফুটে উঠল যেন চোখের সামনে অথচ কথা হয়নি তার সঙ্গে তেমন দেখাও হয়েছে অতি সামান্য কেন যেমন হল কি যে হল তখনও নিধুবাবুর গান মনে পড়েছিল কি হলো আমারও সই বলো কি করি লাগিল নয়ান যাহে কেমনে পাশরি হেরিলে হরিশচিত না হেরিলে মরি তৃষিত চাতকি যেন থাকে আশা করি ঘন সুখ হেরি সুখী দুঃখী বিনে বাড়ি কি হলো আমারও সই বলো কী করি হায় অগ্নিশিখা তবে প্রেমে কি সুখ হতো আমি যারে ভালোবাসি সে যদি ভালোবাসিত কি সুখ হতো ও রীতি আমি কি সত্যি প্রেমে পড়ে গেলাম ভালো থেকো ইতি রাজা প্লাস ঋষি প্লাস রায় গল্পের বাক্সভায় রোমানান উপর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনা ছিলাম বুদ্ধদেব গুহর লেখে একটি বিখ্যাত উপন্যাস সবিনয় নিবেদন আজ শুনলেন উপন্যাসটির তৃতীয় পর্ব আর এরপরে আসছে চতুর্থ পর্ব আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল